اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه من أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته আহ ভাই আপনি কুষ্টিয়া থেকে প্রশ্ন করেছেন যে একসলে মিথ্যা কথা বলার কারণে আপনি তাকে মারছেন এটা কি অন্যায় হয়েছে হ্যাঁ এটা অন্যায় হয়েছে কারণ আহ দিন দিন ইসলামের যে এই ধরনের বিধান নেই মারামারি করা দিনটা দিন ও নাসিহা দিনটা দিনতেসা উপদেশের জিনিস উপদেশের মাধ্যমে আপনি একজন মিথ্যা কথা বললে তাকে উপদেশ দিবেন সুন্দরভাবে তাকে বুঝাবেন যে এই কথাটা মিথ্যা কথা বলাটা মহা পাপ এটা হাদিস অনুযায়ী বুঝাই দিবেন এরপরে যদি সে মিথ্যা কথা বলে আপনার দায়িত্ব শেষ মানে জোর করে কাউকে হেদায়েত করা আমাদের দায়িত্ব নয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন জীবনে কোনদিন কাউকেও মারেন নাই কোন কাফেরকেও গালিও দেন নাই মারেনও নাই কিন্তু উনি উপদেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন বলেছেন বরংশ সাহাবা কেরামরা মায়ের খেয়েছে কাফেরদের থেকে তো মারামারি করা গালাগালি করা এগুলা যারা নাকি বিধর্মী এবং যারা নাকি ইসলাম বিদেশী তারা এই কাজ করে বেজাতির লোকরা কাজেই মোমেন ব্যক্তি মুসলমান ব্যক্তি মোমেন অর্থ কি মোমেন অর্থ হচ্ছে যে নিজে নিজে অন্যকে নিরাপত্তা দেয় আল মুসলিম মান সালিম আল মুসলিম আমিন লিসানি ওয়াজি রাসূলুল্লাহ বলেছেন মুসলমান ওই ব্যক্তি যার মুখের মুখের দ্বারা এবং হাতের দ্বারা আরেকজন নিরাপত্তা পায় মানে যার হাত এবং ক্ষমতা অন্য একটা মুসলমান নিরাপত্তা পায় আল মুমিন ও মুমিন ওই ব্যক্তি যে নাকি অন্যকে নিরাপত্তা দেয় তাহলে মুসলমান এবং মুমিনের কাজ হচ্ছে ভালোবাসার মাধ্যমে মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আর যে মুসলমান যদি কোনো অন্যায় করে ইসলাম বিরোধী কাজ করে সেটার জন্য ইসলামে যে বিচার বিচারালয় রয়েছে সেটা যারা দায়িত্বশীল তারা সেটা বিচারের মাধ্যমে সেটা বিচার করবে কিন্তু ব্যক্তিগত ভাবে একে অন্যকে কোনো ভুল ত্রুটি দেখলে সেটা নিয়ম হচ্ছে সুন্দর মাধ্যমে এবং মাধ্যমে উপদেশ দেওয়া দেওয়াতে কাজ করা এটা হচ্ছে কারণ হাদিসে আছে শিবা বল ফিসকুন মুসলমান এক মুসলমানি করা ফিসকি কাজ ওয়াকিথা লুহু এবং মারামারি করা কুফরি কাজ তো কাজেই এটা সরকারি পর্যায়ে আসবে সেটা বিচার হবে যদি সমস্ত বিধি ইসলামে আছে যে সমস্ত কাজের বিচার আছে যেমন কেউ যদি কেউ কতল করে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা এটাও ব্যক্তিগত ভাবে কেউ এটা এইভাবে করতে পারবে না এটা আহ কোর্টের মাধ্যমে বিচারালয়ের মধ্যে বিচারকের মাধ্যমে সাব্যস্ত হবে এবং একটা সামাজিক রীতি অনুযায়ী আইন কানুনের মাধ্যমে তার বিচার করা হবে ব্যক্তিগত ভাবে একজন এইভাবে বিচার করা নিয়ম না তো কাজেই দিনের যে দিনের দাওয়াতি কাজটা কথা বলতেছে তাকে বারে বারে সুন্দরভাবে বলতে হবে বুঝাই দিতে হবে যে তুমি মিথ্যা কথা বলো না এবং মিথ্যা কথার মাধ্যমে যে নিজেরও ক্ষতি হবে এবং মিথ্যা হলে সমস্ত অন্যায় এবং খারাপ কাজের মূল হাদিসের শরীফ একজন একজন একটা একজন সাহাবী একজন একজন লোক এসে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বলল যে রাসূল আমি মুসলমান হব কিন্তু আমি এই বিভিন্ন ধরনের কাজ সে করে ভুল কাজ এগুলো করবে সে তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে ঠিক আছে আমাদের একটা শর্ত আছে তুমি মিথ্যা কথা বলবে না তখন যখন সে যখন কাজ করতে গেল তখন দেখলো যে মিথ্যা কথা বললে সে ধরা পড়বে তখন এই মিথ্যার কারণে সমস্ত পাপ কাজ বাদ দিতে বাধ্য হয়েছে এজন্য জন্য হাজির আছে যে সত্যবাদী হুয়া সত্যবাদী যায় এবং মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং মিথ্যা কথা মিথ্যা সেটা মানুষকে কে অন্যায়ের দিকে নিয়ে যায় এবং অন্যায় এই কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এইভাবে আপনি যে মিথ্যা বলবে তাকে এইভাবে কয়েকবার বুঝাবেন এবং সে যদি না বোঝে তার থেকে দূরে থাকবেন এটা হচ্ছে ইসলামের নিয়ম আল্লাহ রাবুল আমাদের সবাইকে সুন্দরভাবে দিনের কাজ দান করুক এখন আপনি যে তাকে মারছেন এই মারার কারণে তার কাছে আপনি ক্ষমা চান তাতে কোনো অসুবিধা নাই এবং ক্ষমা তার কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমার এই তোমাকে মারাটা মারান্য হয়ে গেছে কিন্তু মিথা কথা বলাটা এটা আসলে ইসলামের শরীর সম্মত কাজ না এটা শরীর বিরোধী কাজ এবং এই মিথ্যা মানুষকে অন্যায় অন্যের দিকে নিয়ে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি এই জন্য আমি তোমার এই অন্যায়টা দেখতে পারি না যে আমি এই জন্য তোমাকে মার্সি এটা আমার অন্যায় হয়েছে এটা ঠিক ছিল না আমি আমার আমার নিয়ম ছিল যে তোমাকে উপদেশ দেওয়া সুন্দরভাবে বলা যেটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম করেছেন এভাবে যদি আপনি তাকে বলেন বুধান ইনশাআল্লাহ এবং ক্ষমা চান তাতে কোনো অসুবিধা নাই এবং ক্ষমা চাওতেই উত্তম এটা আমরা অন্যায় হয়েছে এবং তাকে এই ক্ষমা যাওয়ার মাধ্যমে তাকে আপনি উপদেশ দান করেন আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে দ্বীনের কাজ করতে তৌফিক দান করুন কসলা নারা নবী মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবা